সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আমি কিন্তু আবারও চলে এসেছি নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ যে পেটিএম থেকে একটা বক্স পাঠিয়েছে, পার্সেল পাঠিয়েছে। এটার মধ্যে কী আছে আমি হয়তো একটু একটু বুঝতে পারছি যে এটার মধ্যে হয়তো একটা সাউন্ড বক্স বা সাউন্ড স্পিকার, যেগুলো জানেন আপনারা বা দেখেছেন, সেই তার সেরকমই কিছু একটা থাকতে পারে। তো চলুন এটাকে আনবক্সিং করা যাক আর করে দেখা যাক এর মধ্যে কী আছে। তো এটা হলো এর বক্স, তো এর সিল কাটা যাক। আর এমনি সিল কাটতে আমি খুব ভালো পারি, সেটা বড় কথা নয়। তো চলুন এটাকে অন করা যাক আগে, মানে অন বলতে বক্সটাকে খোলা যাক। হাত দিয়ে খোলা যাচ্ছে না, এক মিনিট বক্সটা খুলে আবার আস। তো এখানে বক্স খোলার পরেই দেখুন এখানে বড় 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 করে লেখা আছে পেটিএম বিজনেস সাউন্ড বক্স। ও আচ্ছা, এর ভিতরেও আবার খাম আছে। তো খামের ভিতরে দেখুন ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে সেই পেটিএম এর বক্সটা। আর কি কি আছে? তো সবার প্রথমে যে পেটিএম এর বক্স আছে সেটাই আছে, আর তারপরে এটার মধ্যে একটা চার্জার আছে আর ডাটা কেবিল আছে। এখানে কিসের কিউআর কোড ফোট আছে, এয়ারটেলের সিম কিসের জন্য দিয়েছে এর মধ্যে? তো দেখতে পাচ্ছেন এর মধ্যে একটা এয়ারটেলের সিম দিয়েছে, আর এটা কিসের জন্য দিয়েছে জানি না, ভুল করে হয়তো ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে। তো এটা হচ্ছে এদের মেন স্পিকার, এতে গান ফান শোনা যাবে কি? ব্লুটুথ সিস্টেম না কি আছে জানি না। আর এটা হচ্ছে ডাটা কেবিল আর চার্জার। চার্জারটা এমনি 5 ভোল্টের চার্জার, 1500 অ্যাম্পিয়ারের। জি ফোকাস নিচ্ছে না জমাতে। তারপরে এই সাউন্ড বক্স, এটা হচ্ছে সাউন্ড বক্সের হয়তো চার্জিং পয়েন্ট, যেখান থেকে সাউন্ড বক্সটা চার্জ হবে। আর ওপরে কিছু বোতাম ফুতাম আছে, পাওয়ার অন অফ, ভলিউম আপ ডাউন, আর একটা কিছু বোতাম যাই না। যাই হোক, আর সামনে আমার কিউআর কোড, এতে স্ক্যান করে আপনারা টাকা ফাঁকা মারতে পারেন। পাঠান না, যে দেখছেন সে 100 টাকা 200 টাকা করে পাঠান। তো আর কি মানলাম, কারো কোনো টাকা ফাঁকা পাঠানোর দরকার নেই। তো চলুন এটাকে আগে ওয়ান করা যাক, আর ওয়ান করার পরে কী বলছে দেখি। আর এক মিনিট, এখানে দেখুন এটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সিমের খামটা দাঁড়িয়ে এমনি এমনি দেয়নি, এখানে সিমের অপশান আছে। ও এর মধ্যে সিম একটা ঢোকানো আছে, কিন্তু কিসের জন্য? এতে কি কল ফল করা যাবে নাকি? এই যে এখানে দেখুন এয়ারটেলের একটা সিম ঢোকানো আছে, ফোকাস নিচ্ছে না, ওয়াইড ওয়াইড করা আছে, ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে লাগানো। তো এখানে দেখতে পাচ্ছেন এয়ারটেলের একটা সিম লাগানো আছে, যেভাবে ছিল সেভাবে ঢুকিয়ে দিই, তারপরে দেখছি যে এতে তো যেভাবে ছিল সিমটা সেভাবেই ঢুকিয়ে দিলাম, এরপরে দেখছি যে সিমের আসলে কি কাজ। তো চলুন এটাকে গিয়ে অন করা যাক। ই চলেছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লাল লাইট জ্বলছে, আর করবো না। তো এটাকে পুরো সব কিছু সেট আপ ফেট আপ করে তারপরে বলছি যে কী করতে হবে কী না করতে হবে। ওকে বাই, ভিডিওটা দেখতে থাকুন, এখনও ভিডিও শেষ হয়নি। তো বন্ধুরা এর সেট আপ ফেট আপ সব কী আছে আমি বলে দিচ্ছি। আপনারা প্রথমে আপনাদের পেটিএম বিজনেস যে অ্যাপ্লিকেশান তাতে ঢুকবেন, ঢুকে এতে এই যে এখন সবুজ লাইটটা জ্বলছে এটা তখন লাল জ্বলবে, এই লাল জ্বলতে জ্বলতে তারপরে অরেঞ্জ হয়ে যাবে। অরেঞ্জ হওয়ার পরে কী করবেন, এই যে কিউআর কোডটা আছে এই কিউআর কোডটা আপনারা মানে পেটিএম বিজনেসে ঢুকে ওখানে দেখবেন অ্যাক্টিভ কিউআর কোড বলে একটা অপশান আছে, সেখানে গিয়ে আপনারা ওই স্ক্যান করে নেবেন কিউআর কোডটা, তাহলে দেখবেন এই লাইটটা সবুজ হয়ে গেছে। আর এই সিমটা দিয়েছে, এতে হয়তো 1 বছরের আনলিমিটেড নেট ফেট কী সব কী সব আছে বলতে পারবো না, যতটুকুনি বলে শুনলাম। এই রিচার্জ ফিচার্জ কীভাবে কী করতে হয় সেটাও জানি না, পরে কোম্পানির কাছে ফোন করে একবার শুনবো কোনে। ব্যাস এই পর্যন্ত। আর এটা কীভাবে কী কাজ হয় আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। তো এখানে দেখুন আমার একটা বন্ধুর ফোন নিয়ে নিয়েছি আমি, ফোনে জাস্ট আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করবেন, কিউআর কোডটা স্ক্যান হওয়ার পরে এখানে আপনারা
মানে কি যে কাস্টমার যা অ্যামাউন্ট দেবে সেটা লিখে দেবেন। এখানে ধরুন আমি 10,000 টাকা মারব, আছে তো? আর ফ্লোর পাবি নে, যা সালা সে কেটে গেল। আচ্ছা টাকা নিই বেশি, 1 টাকা মারতে হবে। আচ্ছা আপনারা ওই কিউআর কোডটা দেখে নিন, পরে 100-200 টাকা পাঠিয়ে দেবেন। তো এখানে দেখুন 1 টাকা সেন্ড করলাম, ফিনো পেমেন্ট ব্যাংক পাশানমাই টিঙ্গাল। হ্যাঁ, তো এখানে 1 টাকা সেন্ড করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে বলবে ফোনপে হবে না। তো দেখুন এখানে এখানে কত টাকা পেমেন্ট করেছি সেটা দেখিয়ে দিয়েছে, এই মানে বলে দিয়েছে। তো এর অরিজিনাল কাজ হচ্ছে এটাই যে কেউ পেমেন্ট ফেমেন্ট করলে কোনো কিছুই কিউআর কোড স্ক্যান করে সেটাই বল দেবে। আর আপনারা হয়তো অনেকেই ভাবছেন, যখন আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা দিয়ে হয়তো গান ফান শুনবো, কে কাকে শোনাবে এগুলো, তাই গান ফান শোনার কাজে লাগবে। তো এতে গান ফান কিচ্ছু শোনা যাবে না, ব্লুটুথ সিস্টেমও না, জাস্ট ওর কাজই হচ্ছে এই পেমেন্ট রিসিভ হলে এ বলবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই পেটিএম যে বক্সটা, সাউন্ড বক্সটা, এটা আপনাদের কেমন লেগেছে বা আপনাদের কার কার কাছে এটা আছে, তাদের বিজনেস অ্যাকাউন্ট আছে, অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো ওকে, বাই।